বিশ্বের ষষ্ঠ বৃহত্তম উপদ্বীপ হিসেবে পরিচিত হর্ন অফ আফ্রিকা, যা সোমালি উপদ্বীপ নামেও পরিচিত। উপদ্বীপ অর্থ হল যার তিন দিক পানি দ্বারা বেষ্টিত আর অন্য দিক সংযুক্ত থাকে মূল ভূখণ্ডের সাথে। হর্ন অফ আফ্রিকা এই উপদ্বীপটি আফ্রিকার মূল ভূখণ্ডের পূর্ব দিকে অবস্থিত। আমাদের আজকের আয়োজন এই হর্ন অফ আফ্রিকা ও বর্তমানে জলদস্যুতা বিস্তারের কারণ নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও দেখতে। হর্ন অফ আফ্রিকা হল পূর্ব আফ্রিকার একটি ভূরাজনৈতিক অঞ্চল। ত্রিকোণাকৃতির ভৌগোলিক মানচিত্রের কারণে পূর্ব আফ্রিকা অঞ্চলকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। এটি ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া এবং জিবুতি নিয়ে গঠিত। এটি লোহিত সাগরের দক্ষিণ সীমানা বরাবর অবস্থিত এবং গার্ডাফুই চ্যানেল, অ্যাডেন উপসাগর এবং ভারত মহাসাগরে 100 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এবং এটি পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপের সাথে একটি সামুদ্রিক সীমানা ভাগ করে নিয়েছে। লোহিত সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত অঞ্চলটি উত্তর পূর্ব দিকে শৃঙ্গের আকারে আরব সাগরের অ্যাডেন উপসাগর, সোমালি সাগর ও গুয়ারদাফুই প্রণালীর অভ্যন্তরে প্রসারিত হয়েছে বলে অঞ্চলটি এরকম নামকরণ হয়েছে। বর্তমানে লোহিত সাগরে হুতিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলো বেশি ব্যস্ত থাকার সুযোগে ভারত মহাসাগরের গালফ অফ অ্যাডেনে জলদস্যুরা মাথা ছাড়া দিচ্ছে। আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 9 কোটি লোকের বাস। মূলত পার্বত্য এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিদের সবাই সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে সদৃশ প্রকৃতির। IMF-এর তথ্য অনুসারে 2010 সালে হর্ন অফ আফ্রিকা অঞ্চলের মোট GDP ছিল $106.224 বিলিয়ন। এই অঞ্চলের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্যের 95%ই অনানুষ্ঠানিক এবং অনথিভুক্ত, যা পশুপালকদের দ্বারা পরিচালিত হয়। ইথিওপিয়া থেকে জীবিত গবাদি পশু, উট, ভেড়া এবং ছাগলের অনানুষ্ঠানিক বাণিজ্য হর্ন, সোমালিয়া এবং জিবুতি সহ পৃথিবীর পূর্ব আফ্রিকা অঞ্চলের অন্যান্য দেশে বিক্রি হয়। সোমালিল্যান্ডের বুরাও এবং ইরিওয়ে শহরগুলি হর্ন অফ আফ্রিকার বৃহত্তম পশু সম্পদ বাজারের আবাসস্থল, যেখানে সমস্ত হর্ন অফ আফ্রিকা থেকে প্রতিদিন 10,000 ভেড়া ও ছাগলের মাথা বিক্রি হয়, যা বারবেরা বন্দরের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়। এই বাণিজ্য নিম্ন খাদ্যমূল্য, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, সীমান্ত উত্তেজনা উপশম এবং আঞ্চলিক একীকরণ উন্নতি করতে সাহায্য করে। তবে এই বাণিজ্যের সবচেয়ে বড় ঝুঁকি হল এর মাধ্যমে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে সহজেই। তাছাড়া এই বাণিজ্য থেকে আসা রাজস্ব কর এবং বৈদেশিক মুদ্রার রাজস্ব নিয়েও সেখানকার সরকারদের মধ্যে চলে নানা অসন্তুষ্টি। মিশরের পাশাপাশি আফ্রিকার শৃঙ্গ অঞ্চলে আফ্রিকার সবচেয়ে প্রাচীন কিছু সভ্যতা গড়ে উঠেছিল। এর মধ্যে আছে উত্তর সুদানের কুশ সভ্যতা, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার আকসুম সভ্যতা, সোমালিয়ার পুন্টো সভ্যতা। বর্তমানে আফ্রিকার শৃঙ্গ অঞ্চলটি পরিণত হয়েছে দীর্ঘস্থায়ী যুদ্ধ বিগ্রহে জর্জরিত এক অঞ্চলে। সুদানের গৃহযুদ্ধ, ইরিত্রিয়া ও ইথিওপিয়ার সীমান্ত যুদ্ধ এবং সোমালিয়ার অস্থিতিশীল অবস্থা, যার ফলে দেশটির উত্তরাঞ্চলে বেড়েছে বিচ্ছিন্নতাবাদী প্রবণতার বিস্তার। জলবায়ু ও পরিবেশগত বিপর্যয়ের কারণে অঞ্চলটিতে খাদ্য সংকট ও অপুষ্টি প্রকট আকার ধারণ করেছে এবং দুর্ভিক্ষে বিগত দশকগুলিতে এখানে 2 কোটিরও বেশি লোক মারা গেছে। 2007-8 সালের দিকে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের তৎপরতা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, যা বিভিন্ন সামরিক তৎপরতার মাধ্যমে কমিয়ে আনা হয়েছিল। বেশ কয়েক বছর স্তিমিত থাকলেও সম্প্রতি নতুন করে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে সোমালি জলদস্যুদের। পূর্ব আফ্রিকার উপকূলে সামুদ্রিক নিরাপত্তা বিধানে কাজ করে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বা EU NAV ফর আটালান্টা। তাদের মধ্যে গত বছরের নভেম্বর থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত 3 মাসে সোমালি উপকূলে অন্তত 14টি জাহাজ হাইজ্যাক করা হয়েছে। লোহিত সাগরে হুতিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলো বেশি ব্যস্ত থাকার সুবাদে ভারত মহাসাগরের গালফ অফ অ্যাডেনে তারা আবার মাথা চাড়া দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা, যার সর্বশেষ শিকার বাংলাদেশের পতাকাবাহী জাহাজ MV আবদুল্লাহ। কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাওয়ার সময় 2024-12 মার্চ 23 জন ক্রু সহ জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। 2024 সালের 13 এপ্রিল মুক্তিপণের টাকা দেওয়ার পর 23 জন ক্রু সহ জাহাজটি ফিরিয়ে দেয় জলদস্যুরা। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না।
আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।